বাগেরহাটের ফকিরহাটে টিসিবি পণ্য বিতরণ শুরু, খুশি উপকারভোগীরা। বিডি স্টার টিভি নিউজ বাগেরহাট থেকে মেহেদী হাসান নয়নের পাঠানো প্রতিবেদন নিয়ে সঙ্গে আছে তানজানা রহমান দিশা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার 5 জুলাই সকালে ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়ন পরিষদ চত্বরে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এই টিসিবির পণ্য বিতরণের কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট পিলজঙ্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরল জাহিদুল ইসলাম, মেসার্স গিয়াস ট্রেডার্সের স্বত্বাধিকারী গিয়াসউদ্দিন জুয়েল, ট্যাগ অফিসার তুষার কান্তি রায়, পিলজঙ্গ ইউনিয়ন পরিষদের সচিব রাজীব মজুমদার, ভূমি সহকারী মোহাম্মদ জাকির সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঈদের আগে স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। প্রতিটি পরিবার 2 কেজি করে সয়াবিন তেল, ডাল 2 কেজি এবং চিনি 1 কেজি করে পাবেন। একটি প্যাকেজের জন্য প্রতিটি পরিবারের ব্যয় হবে 405 টাকা।